হ্যালো 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 হ্যালো, তো সবাই কেমন আছো? তো সকাল থেকে দেখতে পেয়েছ অনেক কাজ ছিল, দুপুরে বাড়িতে অনেকজন এসেছিল, তো তার জন্য তোমাদের সাথে দেখা হয়নি। আর এখন দুষ্টুকে ক্যালক্স আর দুধ খাওয়াচ্ছি, খাওয়ানোর পরে দেখি ওকে একটু পড়তে বসাবো। এই হা হা হা, তো তারপরে 5:30 বাজে, তো ওকে এবার একটু পড়তে বসাবো, তো তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো কী বলবো, কাজের সময় দিয়ে ভুলে যাচ্ছি, অভ্যাস হচ্ছে না যে ফোনটা বার করে পরে দেখতে দেখতে তোমাদের সাথে, তো কাজ হবে আর না হয় ফোন হবে, তো দুটোর মধ্যে একটা, ওই জন্যই ব্লগ বানাতে পারছি না। আর এখন রান্নাবান্না শিখছি, এখন শিখছি কি শিখে গেছি, তো চলো ব্লগটা দেখতে থাকা। আমি আবার চলে এসেছি, এখন বাজে 7:30। তো দুষ্টুকে বলেছিলাম পড়তে বসাবো, কিন্তু দুষ্টু পড়তে বসেনি, কারণ খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন থেকে ঘুমোচ্ছে, আর ভোর 4:00-5:00 উঠে যাবে। দিয়ে মা বলবে, মা আমি ফোন দেখছি তুমি ঘুমাও, দিয়ে বিস্কুট দিয়ে পরে তোকে ঘুম পাড়াতে যে আমারও চোখ ঘুম আসছে। তো সকালবেলাতে বিস্কুট খেতে খেতে ফোন দেবে, আর আমরা একটু শুই, দিয়ে আমরা মোটামুটি যেমন 5:30-6:00 বাজে, 6টার সময়, এত ঠান্ডা, তো মানে শীতকালে কি ওঠা যায় এত সকালে? তো 6টাতে উঠি, 6টাতে ওঠার পরে তারপরে কি বলবো, চা টা খাওয়া হয়, ঝাঁট দেওয়া হয় ঘর, তারপরে রাত্রে যেগুলো ঘুম পাচ্ছে চোখগুলো দেখো, তো রাত্রে যেগুলো থালাগুলো থাকে খাওয়ার পরে সেগুলো বার করে দেওয়া হয়, তারপরে কামিন এসে সেগুলো মাজে, ঝাঁটে ঘর মুছে, তারপরে রান্না, তো সব কিছু রেডি করতে, তারপরে সেই সঙ্গে সঙ্গে দুষ্টুকে খাওয়ানো, দুষ্টু দিয়ে খেয়াল রাখা। তো এইসব করতে করতে দিনটা দিয়ে দুপুর 11:00-12:00 হয়ে যায়, যে তারপরে চান করা হয়, তারপরে আবার খাওয়া, আবার দুষ্টুকে খাওয়া, দিয়ে একটু রেস্ট নেওয়া হয়, দিয়ে আবার সেই দুপুরে আবার রুটি, আবার তরকারি, দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে আমার এত ঘুম দেখে তোমাদেরও ঘুম পেয়ে যাবে। তো তো তারপরে এত কিছু করার পরে দে দুষ্টু ঘুমিয়ে পড়ে, এই কদিন আর পড়তেই বসা হচ্ছে না, মানে দুপুরবেলাতে ঘুম হচ্ছে না, বদমাইশি করছে, খেলছে, আর আমিও কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। তো তারপরে এবার সন্ধেবেলাতেই ঘুমিয়ে পড়ছে, তার জন্য সকালে ভোরেই উঠছে, নাহলে মানে বেলাতে উঠলে সরি মনে হচ্ছে কথা বলা না বলাই ভালো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এখন 7:30 বাজে, আর কথা বললে বেশি হাই ওঠে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি এখন চলে যাব টিভি দেখতে, কারণ এখন থেকে আমিও যদি ঘুমাই তো মানে দিয়ে ভোরবেলাতে তো উঠতে হবেই। তো চলো তোমাদের সাথে বাই, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা। যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই লাইক করে দিও, আর যারা পুরোনো মানে ভিউয়ার্স আছে তাদের জন্য টাটা।